Hey guys, welcome to our channel Bhraman Priyo Bangali. আজকে আমরা ঘুরতে যাচ্ছি চুইখিল। তো চলো দেখা যাক কি হয়। তো আমরা রওনা দিলাম আজকে। আর শম্ভু চলে আসছে। আমরা যাব এখান থেকে প্রায় 100 কিলোমিটার কালিম্পং এর একটি গ্রাম চুইখিল। তো সকাল সকাল আমরা রওনা দিলাম। এই যে ভাই আনন্দ আমাদের নিয়ে যাবে, এটাতে করে আমরা যাচ্ছি। অসাধারণ পাহাড়টা একদম ছোঁয়া যাচ্ছে, ঠিক ভাই। এটাই হলো ডুয়ার্স এর মজা ভাই, 1 ঘন্টার মধ্যে আমরা পাহাড়ের মাথায় উঠে যাবো। এটা হলো, এটাকে বলে লোকসান, এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলে। নাগড়াকাটার সামনে লোকসান ব্রিজের আগে ডুয়ার্স থাকালি কিচেন। আমরা এখানে অর্ডার করলাম সকালবেলার ব্রেকফাস্টে চা ডালপুরি। তো আমাদের খাবার রেডি হচ্ছে, চলো শুরু করো, শুরু করো। চলে এসছে ডালপুরি। এটা ক্যালটেক্স মোড়, মিয়ামোড়ে এগুলো সব ছিল আমার। কোতলাবাড়ি ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা সোজা উঠে যাব ওই পাহাড়, ওই পাহাড়টার মাথায় আমরা যাব, ওই পাহাড়টার মাথায় আমরা যাব। চুইখিম হয়ে এই রাস্তাটা সোজা নাথুলা চলে যাবে সিকিমের। তো এটা হলো বাগড়াকোট মোড়, এদিক দিয়ে পূর্ব দিকে বীরপাড়া হয়ে ডুয়ার্স, আর এটা হলো শিলিগুড়ির রাস্তা। আমরা এবার এই শিলিগুড়ির দিকে যেতে ডান দিকে এই বাগড়াকোট মোড়, মিনা মোড় বলে এটাকে, এখান থেকে উঠে যাব। এখান থেকে ঠিক 15 কিলোমিটার দূরে আমাদের এই হোমস্টে আজকে আমরা যেখানে থাকব চুইখিম, যেটা এর আগেও আমি গিয়েছিলাম বাগড়াকোট রেল ব্রিজ রেল লাইন, যে বাগড়াকোট স্টেশন। এবার এই স্টেশনের পাশ দিয়ে রেল লাইন ক্রস করে এবার আমরা চুইখিমের দিকে উঠবো। এখানে সব ফ্রিতে পাওয়া যায়, কম দামে দামে। সুন্দর এই রাস্তাটা, এই যেটা কালিম্পং এর লাভা পেডং হয়ে একবারে রংপুর রানীপুল হয়ে একবারে নাথুলা পর্যন্ত যাবে, বেশ ফোরলেন রাস্তা হবে। কি রে পুরো হ্যাঙ্গিং রাস্তা করে দিছে, হ্যাঁ হ্যাঙ্গিং রাস্তা, সেই রাস্তা বানাচ্ছে। ভাই কি রাস্তা বানাচ্ছে ভাই, দেখো ভাই। হ্যাঁ চায়না তো এখানেই রে ভাই, রাস্তা আগে রাস্তা আমরা পৌঁছাতে পারিনি বললাম না, এত ভয়ঙ্কর রাস্তা ছিল। এখানে আমি দেখাবো তোকে দিবি বাবা, মাটির মধ্যে একদম কয়লার স্তর আছে, আর একটু উপরে গেলে আমি দেখাবো তোকে।
দেখো ওরে কি রাস্তা ভাই, দেখো ভাই কি রাস্তা ভাই। বাইক নিয়ে চলে আসে ওই যে দেখো এটা হলো বাগড়াকোট থেকে চুইকিম কালিম্পং পেডং হয়ে সিকিমের রানীপুর হয়ে নাথুলা যাবে এই রাস্তা। কি কনস্ট্রাকশন, বাপ রে বাপ, খাড়াই। তাই গাড়ি ছেড়ে দিয়ে আমরা একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ একদম, তো রাস্তা খারাপ বলে আমরা কিছুটা ট্রেক করে উঠলাম। রাস্তার প্রায় 80% কমপ্লিট, দুর্দান্ত রাস্তা। তাই চুইকিম আসতে কোনো অসুবিধা নেই, যে কেউ আসতে পারেন। একটু যার পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে বা কনফিডেন্স আছে তাদেরকে নিয়ে আসাই ভালো। আমাদের সঙ্গে আনন্দ আছে, ফুল কনফিডেন্ট, আমরাও একদম ফুল কনফিডেন্ট, খুব ভালো চালাচ্ছে। শুধুমাত্র দুটো ব্রিজ এই নিচে, দুটো ব্রিজ, হ্যাঁ দুটো ব্রিজের এই জায়গাটাই একটু খারাপ, বাকিটা মোটামুটি ভালো। আমার মনে হয় আমরাই মনে হয় আজকে একমাত্র টুরিস্ট হব। হ্যাঁ আমাদের টিমই আজকে একমাত্র। এটা হলো চুইকিম মোড়, এখান থেকে আমাদের এই বাঁদিকে রাস্তায় উঠতে হবে। রাস্তা ঠিকই আছে, ভালো। চুইকিম মোড় এই হাইওয়ে থেকে, এখান থেকে আমরা এইবার লেফটে উঠে গেলাম। এই যে এবার আমরা গ্রামের দিকে ঢুকবো। ও এখানে হোমস্টে আছে, কি আছে তোমার ওই নার্সারি ফুলে না কোথায় আছে? বাহ 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 কি সুন্দর। এই তো, এই তো কারুবাস, এই তো আমাদের হোমস্টে। এই যে, এই যে, ও ওয়াও, দারুন জায়গা, দারুন দারুন। ও কই আমাদের কারুবাস, এই যে তালা লেগে গেল, সংকল্প নাকি? আমরা একটু পরে বিকেলে গ্রামটা ঘুরে দেখবো। এখানে এই যে সামনে পার্কিং এ থাকবে, এই যে আসো আসো আসো, এক এক করে আসো। আমরা আগে ভেতরে যাই, দেখি গাড়ি তারপর কোথায় রাখবে। সংকল্প হোমস্টে, যেটার আগে নাম ছিল কারুবাস। হ্যাঁ এখানে না গাড়ি, হ্যাঁ এখানে ঢুকিয়ে দেবো গাড়ি, আমরা রিক্স নেবো না, গাড়ি এখানে রেখে দেবো একবারে। আহ ভাই আমি আর কিছু চাই না, আমি এখানে সারাদিন বসে থাকবো।